এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। স্বাদ ও গুণগত মানের জন্য দেশ জুড়ে কদর রয়েছে নরসিংদীর পলাশ উপজেলার রাবানের ঘোড়াশাল জাতের আনারসের, যা এখানকার কৃষকদের প্রধান অর্থকরী ফসল। ঘোড়াশাল পৌর এলাকা ও জিনারদি ইউনিয়নের রাবানে আনারসের চাষ হয়। উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করায় রাবানের আনারস নিরাপদ। এবছর ঘোড়াশাল পৌর এলাকা ও জিনারদি ইউনিয়নের প্রায় 145 হেক্টর জমিতে আনারসের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে 10 থেকে 12 টন ফলনের লক্ষ্যমাত্রা, বিঘা প্রতি প্রায় 50,000 টাকা লাভের আশা কৃষকদের।